আসসালামু আলাইকুম বন্ধুরা তো আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তবন্ধুরা আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি তো তাদের জন্য কিন্তু একটি জিমেল অ্যাকাউন্ট অনেক গুরুত্বপূর্ণ বা আমরা অনেকে আছি একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে ইউটিউব চ্যানেল তৈরি করে রেখেছি তবন্ধুরা সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি তাদের জন্য যাদের পাসওয়ার্ডেছেন বা বের করতে পারছেন না তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং আমাদের এই জিমেল অ্যাকাউন্টটি কিন্তু অনেক কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয় তো ওই জন্য যদি আমরা জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যাই তাহলে কিভাবে আপনি পুনরায় রিসেট করে ফিরিয়ে আনবেন তো আজকের এই ভিডিওটি তাদের জন্য তো অবশ্যই ভিডিওটি না নাটেন দেখবেন আর যদি ভিডিওটি দেখে ভালো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেরি না করে চলুন আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে বন্ধুরা আমি এটা দেখার জন্য আমি চলে যাব আমার ইউটিউব অ্যাপসে তো আপনি চাইলে আপনি যে কোনো ব্রাউজার থেকে করতে পারবেন তো এখানে মিউটিউবের পরে ক্লিক করলাম করার পর এখানে দেখতে পাচ্ছেন কর্নারে তো এখানে কর্নারে ক্লিক করবেন তো কর্নারে ক্লিক করছি করার পর এখান থেকে আমি চলে যাব অ্যাড অ্যাকাউন্ট যেহেতু আমি একটি অ্যাকাউন্ট নতুন অ্যাকাউন্ট যোগ করতে চাই তাহলে অ্যাড অ্যাকাউন্ট এখানে আমার মোবাইল ফোনের যে পাসওয়ার্ড সেটা সেটা চাচ্ছে আমি দিয়ে দিলাম আপনার এখানে না দেওয়া থাকলে নাও চাইতে পারে তো এখানে আমার জিমেলটা লিখবো তো এখানে আমার জিমেলটা আমি দিয়ে দিলাম দেওয়ার পর এখানে কিন্তু এখন আমার যে পাসওয়ার্ডটা আমার মেইলের যে পাসওয়ার্ড এতে কিন্তু চাচ্ছে ঠিক আছে তো যেহেতু আমার পাসওয়ার্ড মনে নেই এজন্য আমি এখন সিম্পলি করে ক্লিক করবো এখানে ফরগেট পাসওয়ার্ড তো ফোর পাসওয়ার্ডে ক্লিক করলাম তো ফোর পাসওয়ার্ডে ক্লিক করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার যে জিমেল অ্যাকাউন্টটা এটা যে নাম্বারটা দিয়ে ভেরিফাই করা ছিল সেই নাম্বারের লাস্টের দুইটা সংখ্যা কিন্তু এখানে দেখাচ্ছে তো এটা দেখানোর কারণ হচ্ছে গুগল কিন্তু আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে আপনি কোন নাম্বারটি দিয়ে আপনার এই অ্যাকাউন্টটি ভেরিফাইড করেছিলেন তো এখন যদি আমার এটা বের করতে হয় তাহলে এখানে দেখা যাচ্ছেন ট্রাই অ্যানাদার অ্যাকাউন্ট এই যেখানে ট্রাই অ্যানাদার অ্যানাদার বইয়ে তো এখান থেকে আপনি স্যান্ডের বারে ক্লিক করেন তো আমি স্যান্ডের বারে ক্লিক করলাম তো সেন্টার পাড়ে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার মোবাইলের এই নাম্বারটাতে একটা কোড এসেছে এবং কোডটা কিন্তু অটোমেটিকলি বসে গেছে তো এরপর এখানে আসার পর আপনি জাস্ট এখান থেকে আপনার যেহেতু আমার এটাতে ভেরিফাইড জিমেল অ্যাকাউন্ট ছিল তো সেটা কিন্তু দেখা যাচ্ছে তো আমি এখান থেকে সুন্দর এখানে দেখতে পাচ্ছেন আমার যে ওই জিমেলটা ওই জিমেলটার নিচে কিন্তু অন্য একটি জিমেল শো করতেছে তো এটা হচ্ছে আমার রিকভারি মেল আর কি তো আপনার এই মেলটাতে যদি রিকভারি মেল দেওয়া থাকে তখন দিয়ে রিকভারি মেলে একটা পিন যাবে বা ভেরিফিকেশান কোড যাবে সেটা আপনাকে এনে দিতে হবে তো আমি এখানে ক্লিক করে দিলাম তো ক্লিক করার পরে এখানে বলছে যে এ মেল ভেরিফিকেশান ওয়াজ জাস্ট সেন্ড টু মানে এই মিলটাতে গিয়েছে তো আমি এই তে গিয়ে আমি এখান থেকে কোডটা আমি আর কি এখানে নিয়ে আসব তো ধরো দেখতে পাচ্ছেন আমার এই মেলটাতে কিন্তু ওই মেলের যে ওই মিলের যে এই কোডটা এখানে এসেছে তো আমি এই কোডটা এখান থেকে নিয়ে নেব তো আমি এখান থেকে কপি করে নিলাম তো এখান থেকে কপি করে কোডটা আমি নিয়ে দিয়ে দিলাম তো দেওয়ার পর এখানে সেন্টে আবার নেক্সটে ক্লিক করবেন তো ধরো নেক্সটে ক্লিক করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাকে ক্রিয়েট এ পাসওয়ার্ড মানে আমার নতুন পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতেছে তো আমি এখানে আমার পছন্দ মতো পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি তো উপরে যে পাসওয়ার্ডটা দিবেন সেম নিচে কিন্তু আপনাকে এই পাসওয়ার্ডটা কিন্তু দিতে হবে তো আমি উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা কিন্তু আমি নিচে দিয়েছি তো বন্ধুরা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেভে পাসওয়ার্ড আপনার এই পাসওয়ার্ডটা যে আপনার এই ডিভাইসে সেভ করে রাখতে চান অন্য সময় চালু করার পরই দিতে চান মানে অটোমেটিকলি ওপেন হয়ে যায় তাহলে দিতে পারেন আর যদি না চান তাহলে স্কিপে দেবেন তো আমি স্কিপে দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আই এগ্রে বাস আমার যে জিমেল অ্যাকাউন্টটা এটা কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেলো এবং রিসেট হয়ে গেলো তো বন্ধুরা সেম এইভাবেই কিন্তু আপনারা আপনাদের মোবাইলের যদি আপনার জিমেলের পাসওয়ার্ড বলে দেন তাহলে সেক্ষেত্রে এভাবে কিন্তু আপনারা টিক করে নিতে পারেন বন্ধুরা সেম এভাবেই কিন্তু আপনারা আপনাদের ভুলে যাওয়া জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি কিন্তু আপনি পুনরায় সেট করে নিতে পারবেন এবং আপনি কিন্তু আপনার মন মতো নতুনভাবে পাসওয়ার্ড সেট করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট করে যাবেন কেমন লাগলো আর যদি আপনাদের কোনো বিষয় নিয়ে ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে লিখে রাখবেন